এই দাদা বলছি, গীতা আছে? অ্যাকচুয়ালি গীতা ঘরে আছে, ওর সাথে একটু দেখা করা যাবে? হ্যাঁ, আপনি আসুন, আমার সাথে আসুন। হ্যাঁ চলুন। মানে বলছিলাম যে কোনো কি আর্জেন্ট দরকার ছিল, মানে কোনো কেসের ব্যাপার? হ্যাঁ, কেসের ব্যাপারে, আমার জীবনের সব থেকে বড় কেস। আপনি প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলুন। আপনি আসুন, চলুন। গীতা, গীতা, তোকে এই ভদ্রলোক খুঁজছেন। ওই তো গীতা। তুমি গীতা, তুমি আমাকে চিনতে? কোনো পুরুষ মানুষকে এত সহজে চেনা যায় নাকি? কথা রিয়ালি নয় গীতা, প্লিজ, কথা রিয়ালি নয়। তোমার সঙ্গে আমার আগের দিনও দেখা হয়েছিল, তখন তুমি পরিচয় দাওনি যে তুমি গীতা। তার মানে সেই মুহূর্ত থেকে তুমি আমাকে চিনতে পেরেছো যে? থামলেন কেন বলুন। আপনি যে গিনি মুখার্জির স্বামী, সেই গিনি মুখার্জির আমি বোন। আমি গিনি মুখার্জির স্বামী নই। গিনি মুখার্জি আমার স্ত্রীর অধিকার দাবি করতে পারে, কিন্তু আমি গিনি মুখার্জির স্বামী নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি গীতা। এসব কথা শোনাও পা, আমি বিবাহিতা।